জমে উঠেছে তাঁত বস্ত্র ও ক্ষুদ্র শিল্প মেলা। চট্টগ্রাম মহানগরীর স্বাধীনতা কমপ্লেক্সের আউটার মাঠে অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করেছে দেশীয় উদ্যোক্তারা। 15 অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলায় রয়েছে দেশি বিদেশি পণ্যের সমাহার। মেলার শুরুতেই যে কারো চোখ আটকে যাবে মৃৎশিল্পের দোকানটি দেখে। মাটির তৈরি নানা ধরনের পণ্য দিয়ে সাজানো এই দোকানটি মেলার মূল আকর্ষণ। জামা কাপড়, জুয়েলারি আইটেম, জুতো, ব্যাগ, হাঁড়ি পাতিল, বাচ্চাদের খেলার আইটেম, খাবার দোকান সহ রয়েছে সকল ধরনের পণ্য। মেলায় আসছি দেখতে, আসলে ঘুরতেছি, এখনো দেখা হয় নাই, ভালো লাগতেছে। মেলা থেকে একটা ব্যাগ কিনেছি আর একটা জুতো কিনেছি। এই মেলাটা যখনই হয় আমি তখনই আসি, আসলে ভালো লাগে। মেলায় প্রবেশের জন্য নেই কোনো টিকেটের ব্যবস্থা। সকল বয়সী মানুষের সমাগমে জমে উঠেছে মেলার আসর। মেলায় আছে অনেক জিনিস পাচ্ছি, সুন্দর জিনিস, খুব ভালো লাগতেছে। না, মেলার আয়োজন অনেক ভালো লাগতেছে, সুশৃঙ্খল ভাবে মেলাটা চলতেছে। এই তো ঘুরে দেখবো, ঢুকে ভালোই লাগছে, এখন দেখি ঘুরে কেমন লাগে। এখনো তেমন কিছু কেনাকাটাও করা হয়নি, একসাথে অনেক জিনিস পাচ্ছি, ভালো লাগতেছে খুব। মেলার আয়োজন নিয়ে মেলায় আগতরা সন্তুষ্টি প্রকাশ করলেও পণ্যের বাড়তি দাম নিয়ে কিছুটা হতাশ বলে জানান। মেলায় আসছি, মেলা মানে ভালো ছিল, সব আয়োজন ঠিকঠাক, স্বাস্থ্যসম্মত ছিল সব কিছু, তবে দাম একটু বেশি, যার কারণে তেমন কিছুই কেনা হয় নাই। মেলায় আসি, ঘুরি জায়গা, কিন্তু কিছু ওদের দাম শুনে আর কিছু কিনতে ইচ্ছে করে না। অন্যদিকে মেলায় সাধারণ মানুষের সমাগম আশানুরূপ হলেও বিক্রি না বাড়ায় কিছুটা হতাশ বলে জানান বিক্রেতারা। আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি বেচাকেনা বিক্রি ভালোই আছে। শুক্রবারটা আসলে সরকারি ছুটি থাকে, ওই দিনে মোটামুটি বেচাকেনা আমাদের আশানুরূপ হচ্ছে। বেচা বিক্রি তার আগের বার থেকে এবার কিছুটা ভালোই দেখা যাচ্ছে, আশাবাদী আমরা ভালো হবে। অন্য বছরের তুলনায় এই বছর একটু বেচা কিনা খারাপ যাইতেছে, আর ক্রেতাদের মনে অভাব চলতেছে, এই কারণে বেচা কিনা এত ভালো হইতেছে না। জানা যায় মেলায় 50টিরও বেশি স্টল রয়েছে। একই সাথে ভিন্ন ভিন্ন পণ্যের সমাহার নিয়ে এমন মেলা যেন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয় এমনটাই প্রত্যাশা করছেন নগরবাসীরা। মেলা তো আয়োজন, ভালো আয়োজন আছে, মেলা তো অনেক কিছু আছে, দেখতে খুব সুন্দর লাগে, বা আমরা সবসময় কেনাকাটা করি, এতে কোনো অসুবিধা নাই। এই ধরনের আয়োজন যেন বারবার হয়, সুন্দর হয়, আমাদের খুব ভালো লাগছে। ফারজানা ফাইজার, তথ্যে বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।